আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এ শুধু তৃণ নয়, এ এক ধর্মপরায়ণ স্ত্রী শীলতা আর সত্যের অগ্নিবাণ। এই সীতা সতীত্বের এক দুর্ভেদ্য প্রাচীর। এক সতী আর পরপুরুষের মাঝে একটা তৃণই যথেষ্ট। যদি আমি মন প্রাণ আর সততা দিয়ে আমার স্বামীকে সত্যিই ভালোবেসে থাকি, তবে নারী ধর্মের মূর্তিমতী দেবী মাতা অনুসূয়া এই তৃণরেখা পার করলেই যেন এ পাপী ভস্ম হয়ে যায়। কি সুন্দর নাটক সীতা, এই ছেলেখেলা ছাড়ো আর নিজে উঠে আমার সাথে চলো, না হলে তোমার চুলের মুঠি ধরে আমি তোমার টানতে টানতে নিয়ে যাব। চলো। সাবধান রবণ, নলকুবের রবি সম্পাতের কথা স্মরণ করো। সাবধান। তুমি আমার ধর্মপত্নীকে বলাৎকার করেছিলে, আমি সাপ দিচ্ছি যদি তুমি কোনো পরস্ত্রীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে শ্লীলতা হানি ঘটাও, তোমার শির সাত টুকরো হয়ে যাবে। সীতা, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমার ওপর জোর করতে পারবো না। আর যাকে লঙ্কার সম্রাজ্ঞী করা হবে তাকে অসংখ্য দাস দাসীর সামনে অসম্মানও করতে পারি না। আজ নয় তো কাল তোমাকে আমার কথা মানতেই হবে, তাই আজ আমি তোমায় ছেড়ে দিলাম। আর এক বছর সময় দিলাম, স্বয়ং প্রসন্ন মনে আমার অন্তঃপুরে চলে এসো, না হলে আমার পাচকেরা সকালের খাবার তৈরি করতে তোমার সুন্দর শরীরটাকে টুকরো টুকরো করে দেবে। তোমরা সীতাকে সাবধানে রক্ষা করো, কোনো পুরুষ বা নারী আমার আদেশ ছাড়া যেন সীতার সঙ্গে দেখা করতে না পারে। একে মণি মাণিক্য স্বর্ণ বস্ত্র আভূষণ যখন যা চাইবে তাই দিয়ে দেবে, এটা আমার আদেশ। সীতা তোমাদের ভাবী মহারানী, তাই কেউ যদি জেনে বা না জেনে সীতাকে অপ্রিয় কথা শোনায় তাহলে ধরে নেব তার প্রাণের মায়া নেই। তোমরা ওর অহংকার ভাঙার চেষ্টা করো, ভয় দেখিয়ে বা মিষ্টি কথায়, সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায় একে বসে আনার চেষ্টা করো। যে আমাকে ওর আত্মসমর্পণের সুসংবাদ এনে দিতে পারবে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ। আরে বনবাসিনী, তোর অবতার কি লঙ্কেশ্বর রাবণের থেকে অধিক প্রেমিক, সুসজ্জিতও, বৈভবশালী? আরে বল বল, মুখ খোল, কি কম আছে আমাদের লঙ্কা রাজার? আরে স্বর্গ মত্ত সমস্ত জায়গার নর নারী সবাই রাবণের কাছে আসার জন্য পথ চেয়ে বসে থাকে, আর তুমি কিনা ওকে প্রত্যাখ্যান করছো? সরাসরি লঙ্কাপতির কথা মেনে নে, নয়তো মনে রাখ আমরা রাক্ষসের জাত, তোর এই ফর্সা রঙকে মেরে কাল শিরে ফেলে দেব, না থাকবি রামে না থাকবি রাবণের, কি বুঝলি? আরে কাত্যায়নী, কাজরি, কালমুখী, এইভাবে নির্যাতনের সোজা রাস্তায় আসবে না। তোরা যা বিশ্রাম কর, আমি বোঝাচ্ছি অভাগিনীকে, যা তোরা সবাই যা।